তুমি কত দূরে আছো মা, একটি বারের জন্য সে দেখা দাও না মা। আচ্ছা, আমি বড় বিপদে পড়েছি মা, দেখা দাও, দেখা দাও, হি দেখা Thank you.
অদূর থেকে যেন আমার যারা মামা বলে ডাকছে, জানি না যারা কি বিপদে পড়েছে, আমি একটি বাড়ি গিয়ে দেখে আসি না। ওরে জগতিবান দিয়া যারে মুছা দিয়া দড়ি
বলে রে জারা রে তোর কে বেঁধে আমি ভালো কথা বলছি, তুমি এখান থেকে চলে যাও, নাহলে দুজনের এক দড়ি বেঁধে কাছে বেঁধে রাখবো। চিচি বলি ও রণিমা নিষ্ঠুর পরাণী, চিচি বলি ও রণিমাই নিষ্ঠুর পরাণী, আর কোলের ছেলে বাঁধিনি মাই তলা নাই তোর মহনে, বলে চিচি বাঁধিনি মাই তলা নাই তোর মহনে, আর কোলের ছেলে বাঁধিনি মাই তলা নাই তোর মহনে, বলে চিচি বাঁধিনি। আমি নিজেই খুলে দিচ্ছি, মরিবার দরে আসে মাগি ঘুচাইলি বন্ধন, পারের করি দেয় নাই বলে তোর জড়ার করিয়াছি বন্ধন। প্রয়োজন নেই বাবা, প্রয়োজন নেই, ফিরে চল, আবার আমরা সেই কৈলাস মন্দিরে যাবো। যারা মাগো তোমার কথা মতো ওই নিমাই আমাকে অনেক প্রহার করেছে, আমি একটি বারে চলোর গায়ে হাত দিই নিমা, তোমার পূজার প্রচারের জন্য আমি নিমায় গায়ে একটি বারও হাত দিই নিমা। ঠিক করেছো বাবা, চল যা, আর আমি বিরাটে যাবো না বাবা, আমি যাবো সেই কৈলাস প্রাঙ্গণে। তাই চলো মা, আয় চলো, তাই চলো, আয় বাবা। ও মা, মা চিনি ভাই,
সন্তান যদি ভুল করে মা কি তার ক্ষমা করে না? তাই জরা নিমাইয়ের মা ডাক শুনে সকল অপরাধ আমি যে ক্ষমা করলাম বাবা। মা হ্যাঁ রে জরা হ্যাঁ ও গো মা, তুমি মা দেখে এতই কাঙাল। হ্যাঁ বাবা, তোমার এক বছর সন্তানকে এত মারলো তাতে তুমি আর কিছু বলবে না মা? জরাবি মা গো, সন্তান যদি অন্যায় করে ক্ষমা করে যে মায়ের কর্তব্য বাবা। বেশ বেশ মা, তুমি নিমাইকে ক্ষমা করে দাও মা। বেশ জরা, নিমাই মা তুমি আমার কাছে কি জানতে চাইছো বাবা? ও মা, তোমার হাতে ওটা কি মা? আমার হাতে এগুলি অমর কলাই। ও মা, অমর কলাই কি হয় মা? এই কলাই যে খাবে পৃথিবীর বুকে সে যে অমর হয়ে যাবে। ও মা, ওই অমর কলাই আমার দাও না মা। না, এর থেকে তোমার দেব না বাবা। কেন মা? বিরাট আমার প্রধান ভক্ত, তাই তাকে দেওয়ার জন্য আমি কলাই নিয়ে চলেছি বাবা। আমি যে তোমার ভাবাকে তো হই মা, দুটো কলাই নিয়ে বাড়িয়ে কি মারামারি বাঁধাবো? কেন বাবা, ওমা নটা দাও না মা। দুখুবি কলাই তো অনেক কলাই বাবা। ওমা দুটো নিয়ে খাদ দেবো আর কি মারামারি হবে? ভাগ করে খাবে, আমি তোমার দুখুবির বেশি দিতে পারবো না। জয়া তো ঠিকই বলেছে, আগে আমাদের এপার থেকে ওপারে পার করে দাও, তারপর আমি তোমার কলাই দেবো। বেশ মা তাই হবে, ও তো আমার আমি তো জয়া। এবার তুই নিমাইয়ের নায়ে ওঠ বাবা, আমরা এপার থেকে ওপারে যাবো বিরাট রাজপ্রাসাদে। চল যারা গুরু গুরু দা
काम रे आज बादाम तुले हो आए चलो नो तन জয়া আর শীতলা করে চলো মা চল বাবা
ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষু গেল দারে স্বামী গেছে ঘাটে অনেকদিন হয়ে গেছে এখন তুমি আর আমি এসো খেয়ে নি তোরা দুজনে বেঁচে থাক আমরা আমরা সব মরে যাই বাবা সব তোরা বেঁচে থাক আমি কি বলি শোনো বলো আগে ছেলেদের খেতে দাও আমি ততক্ষণ পুকুর থেকে একটু চান করে আসি চান টান করে এলে যেটুকু থাকবে তুমি আমি খাবো আর যেটা এক্সট্রা থাকবে ওটা তোমার বাপের বাড়ি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ছেলে সব কোথায় গেল কি জানে কই রে জয়া জিতে সব কোথায় গেলি আয় খাবার খাবি আয় বাবা কি খাবার আছে মা দাও ওরে বাবা আমার কলাই আছে আমার কলাই ও মা আমার কলাই খেলে কি হয় আমার কলাই খেলে সবাই অমর হয়ে যায় ও মা ও কাঁচা খায় না ভাই ভেজে খায় ভেজে খায় বাবা আর দে মা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো আর দে মা দে আমার কলাই মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো দে মা দে মন্দা মিঠাই খেতে ভালো লাগে গো দে মা দে আমার কলাই আমি যাই ওই সরোবর থেকে এক্ষুনি জল নিয়ে চলে আসবো বাবা একটু দাঁড়াও আমার গায়ে এমন জ্বলে যাচ্ছে কেন ওরে ভাই আমাদের সর্বশরীর জ্বলে যাচ্ছে কেন আমাদের আর বুড়ি পাজা হবে না রে ভাই
ওরে এই বাহার আমিরা যাবো